এই ভাই আপনি চুলায় পানি দিলেন কেন? তো কি হয়েছে ভাই? গ্যাস বের হচ্ছে তো, আমি গেলাম দূরমিয়া। আরে ভাই রাখেন মিয়া, রাখেন মিয়া, এটা সেফটি চুলা মিয়া, সেফটি ডিপের চুলা ভাই, গ্যাস বের হচ্ছে তো। আরে দূরমিয়া কি গ্যাস বের হচ্ছে দেখছেন মিয়া? কোনো গ্যাস নাই, আগুনও বন্ধ হয়েছে, গ্যাসও বন্ধ হয়েছে ভাই। ভাই আপনার এখান থেকে চুলা অন আছে? চুলা অন আছে, কোনো গ্যাস নাই? কোনো গ্যাস নাই ভাই, এটা হচ্ছে ভাই সেফটি ডিপের চুলা ভাই, যেটা হচ্ছে আপনার সাথে সাথে আগুনও বন্ধ করে দিবে, গ্যাসও বন্ধ করে দিবে। মানে আপনার কি বলেন, পানি পড়ার সাথে সাথে গ্যাস বন্ধ? গ্যাস বন্ধ এরকম চুলা আছে নাকি? আর ভাই আছে মানে নিয়ে আসি মিয়া, পুরো নিয়ে আসি ভাই। ওরে ভাই ভাই, ভাতের মার ডালের মার পরে গ্যাস বেরে হয়ে বিস্ফোরণ হয়ে আমরা দেখি যে সব মারা যায় ভাই। এটা আপনার পরিবারের সুরক্ষা দিবে ভাই, কিভাবে দিবে সেটা আমি আপনাকে দেখাই ভাই, খেয়াল করবে। এখানে দুটো অপশন আছে ভাই, একটা হচ্ছে অটো স্পার্কিং এর, আচ্ছা, আর একটা হচ্ছে আপনার সেফটি ডিভাইস। অর্থাৎ আপনার ভাতের মার পানি পড়লে নর্মালি অন্যান্য চুলা হয় কি হয় ভাই, গ্যাস বের হয়ে থাকে, পাশের চুলা থেকে বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, বাট এটা হচ্ছে সাথে সাথে আগুনটাকে বন্ধ করে দিবে, গ্যাসটাকে বন্ধ করে দিবে। দেখেন মানে পানি পড়ুক ডাল পড়ুক অটো গ্যাস বন্ধ ভাই, আরেকবার একটু দেখাবেন? দেখেন এটা কি? আচ্ছা ওকে, যেটা বলছিলাম এটাতে আমরা পানি ঢেলে দেখাচ্ছি, এই দেখছেন ভাই বন্ধ হয়েছে, আগুনও বন্ধ করে দিয়েছে, গ্যাসও বন্ধ করে দিয়েছে। আচ্ছা আমি এখন এই যে ম্যাচ দিয়ে যাওয়া দেখা দিয়েছি, দেখেন এটা কিন্তু অন আছে দর্শক, এই যে দেখেন গ্যাস আছে, কোনো গ্যাস নেই ভাই কোনো প্রকার, এই যে দুইটা অন আছে, দুইটার একটা তো নাই। দেখেন দুইটা কিন্তু নফি কিন্তু অন আছে, দুইটা নফি অন, কোনো গ্যাস নাই, এটা তো আমরা দিচ্ছি নো গ্যাস নো আগুন ভাই। আবার একটু ম্যাচ দিয়ে দেখেন। আচ্ছা অবশ্যই একে একে সবই দেখাবো, এই যে দেখেন এই যে আবার দেখাইতেছি, আপনার গ্যাস কিন্তু এখনো অন আছে, আমি আবার ম্যাচ দিয়ে জ্বালাইয়া আবার দেখাইতেছি, দেখেন দেখেন দর্শক, কোনো ধরনের গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনা নাই এই চুলাতে ভাই। এটা কি এসএস অরিজিনাল? 100% পিওর এসএস হবে, যেটা হচ্ছে 304 গ্রেড এসএস, এই বডির জন্য আজীবন গ্যারান্টি থাকবে, লাইফ টাইম গ্যারান্টি। কি বলেন, লাইফে জং মুড়ি চাষবে না? মানে সবকিছুরই তো শেষ আছে ভাই, সবকিছুরই শেষ আছে, আপনার এটা একটা সময় ইউজ করতে হতে, আপনি বলবেন যে ভাই আমি চুলা চেঞ্জ করি, মানে চুলা ফালাই দিমু, চুলা ফালাই আপনি নিজে ফালাবেন, বাট চুলার কোনো সমস্যা হবে না। অসাধারণ তো, এই যে যেমন আপনার একটু সামনে আসেন, আচ্ছা আমাদের আগেকার যে চুলা গুলো আসতো, আচ্ছা এখানে আপনার পানি আছে, আমি পানিটা এখানে ডাললাম, এই যে নিচে চলে গেছে, একদম একদম সরাসরি নিচে চলে আসছে, তলা দিয়ে চলে গেছে, তলা দিয়ে চলে আসছে। আর ভাই জীবনে একটা মনের মতো চুলা দেখাইছেন, মানে এটা কোন ব্র্যান্ডের চুলা ভাই? এই যে লেখা আছে নিমানজিয়া সাউথ কোরিয়ান ব্র্যান্ড, খোদাই করে লেখা আছে ভাই। ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই? 5 বছরের পার্টসের রিপ্লেসমেন্ট আছে, নট ওয়ারেন্টি, 5 বছরের পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, বছরের মানে এটা রিপ্লেসমেন্ট, পার্টসের রিপ্লেসমেন্ট হবে, প্রোডাক্ট রিপ্লেসমেন্ট হবে না ভাই। আচ্ছা আচ্ছা, চোখে চুলা কি দুইটাই গ্যাসে ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা গ্যাসের চুলা, অনেকে অনেকে ভুলবশত বলে যে এটা কি আসলে ইলেকট্রিক চুলা কিনা, না এটা ইলেকট্রিক চুলা না, এটা গ্যাসের চুলা। এটা কিন্তু আরেকটা সেফটি আছে, ধরেন আপনার ভাতের মার ডালের মার পড়লো, আপনি কিন্তু সাথে সাথে এই চুলাটা জ্বালাইতে পারবেন না, এটা ক্লিন করে কিভাবে বুঝাবো? আচ্ছা আমি দেখাচ্ছি ভাইয়া, তো আচ্ছা হালকা একটু আমরা ক্লিন করে মুছে দেখাই। আর এই চুলাটা কিন্তু সম্পূর্ণ এসএস বডি হওয়ার ফলে কিন্তু কখনো জং মুড়ি চাষবে না, অনেক হেভি ওয়েট দিতে পারবেন এখানে। অন্যান্য যেমন নর্মালি আমরা মার্বেলের চুলা বা গ্লাসের চুলা নিতে একটু ভয় পাই, আচ্ছা সাধারণত দেখলে এগুলো ভেঙে যাওয়া পেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই যে দেখেন, বাট এই চুলা ভাঙা বা ফাটা কোনো ভয় নাই, জাস্ট আমরা ক্লিন করে দিছি, আবার কিন্তু সম্পূর্ণ নীল আগুন দেখি, একদম সম্পূর্ণ নীল আগুন হবে, আগুনটা দেখা যাবে না, বাট আগুনে হিট হবে অনেক বেশি ভাই। আচ্ছা নীল আগুনে হিট হবে বেশি ভাই, আগুনটা দেখেন আমরা চালাচ্ছি কিসে, বোতল গ্যাসে, বোতল গ্যাসে চালাচ্ছি ভাই, বোতলে চলবে না লাইন গ্যাসে চলবে? এটা আপনার আল্লাহর দুনিয়ায় যত ধরনের গ্যাস হয় বোতল গ্যাস লাইন গ্যাস সব ধরনের গ্যাস ইউজ করতে পারবেন, সব ধরনের। এখন একটু খেয়াল করে দিয়ে আসেন, আমার এখানে কি ভাই একদম ঠান্ডা পানি আছে, নরমাল পানি, আপনি এক সেকেন্ডের জন্য ক্যামেরায় দিক সেদিক করবেন না আজকে ভাই। আচ্ছা এ নরমাল পানিতে ভাই আজকে মাত্র 3 মিনিটে আপনার লালচা করে দেখাবো ভাই। কয় মিনিটে? মাত্র 3 মিনিটে ভাই, 3 মিনিটে ভাই, এটা ইলেকট্রিক কেটলির চেয়ে তো ফাস্ট ভাই। কি বলেন, ইলেকট্রিক কেটলির চেয়ে তো ফাস্ট। আর অনেকে মনে করতে পারে যে আসলে ভাই
এগুলো যদি এত হিট হয় খাবার দাব তো পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, না খাবার দাব পড়বে না। এই চুলাতে আপনারা খুব দ্রুত আপনারা চাইলে কাজ করতে পারবেন। দেখেন আমরা নরমাল একটা পানি দিলাম, কত এই যে এখনো ঠান্ডা, এই যে এখনো ঠান্ডা। দেখেন আপনার ক্যামেরাটা এক সেকেন্ডের জন্য এদিক সেদিক করবেন না। আমি দেখাই, এখন আপনার সাথে আগুনটা কিন্তু কম বেশি করতে পারবেন, একদম মিনিমাম করে দিলাম। আগুনটা অনেক বেশি, এখন মিনিমাম করে দিচ্ছি, মানে কমের আগুনটাও তো দেখি দাউ দাউ করে, দাউ দাউ করে চলতেছে ভাই। এটা তো দমের আগুন, এই যে এখন আবার বাড়িয়ে দিচ্ছি। দেখেন নিজে দেখেন আগুনটা, দেখেন চমৎকার আগুন হচ্ছে। আর দেখেন মানে আমাদের চুলাতে সবচেয়ে বড় প্রবলেম হয় কি, চুলাতে তেল পানি পরে পরে চুলার বডিটা নষ্ট হয়ে যায়। বাট এটা এসএস বডি, যারা চুলা কিনতে বিরক্ত, আমরা আবার বলছি এটা কিন্তু সম্পূর্ণ ফোল্ডিং। আবার দেখেন আমরা একটু ফোল্ডিং টা দেখাই, আমি উঠে দেখাচ্ছি ভাই, সমস্যা নেই। একটু গরম হয়েছে, ওকে দেখেন এভাবে শুধু মুছে দিলে হবে। আর ভাই এটা কি ক্যাবিনেট করে ইউজ করা যাবে? এটা দুইভাবে ইউজ করা যাবে ভাই, নরমাল স্ল্যাপ ইউজ করতে পারবেন, প্লাস কনসোল ক্যাবিনেট করে ইউজ করতে পারবেন ভাই। সব ভাবে একসময় মানুষ ফোল্ডিং চুলা কিনতে কিনতে বলে 20-22,000 টাকা দিয়ে কিনছি ফোল্ডিং চুলা, আমার ঠিক না। তো তারা কি এটা কি আসলে কয় বছর ইউজ করতে পারবে ভাই? আমি আপনাকে একটা কথা বলি, ধরেন অনেক সময় দেখা যায় আমরা প্রোডাক্ট চেঞ্জ করি কেন, সমস্যার কারণে চেঞ্জ করি। আচ্ছা, বাট এই প্রোডাক্ট আপনি ইউজ করবেন, আপনি বিরক্ত হয়ে ইউজ করবেন, ইউজ করতে করতে বিরক্ত হয়ে যাবেন, তাহলে এটার কিচ্ছু হবে না, মানে এই চুলাটার কিচ্ছু হবে না। ধরেন আপনি একটা শার্ট, একটা কথা কথা বলতেছি, সেগুলো আপনি আমি এই শার্টটা কিনলাম, ধরেন আপনার আজকে এক মাস হয়েছে, এটা যখন 10 বছর যাবে তখন আমি বিরক্ত হয়ে যাবে। যারা চান যে একটা চুলা 10-15 বছর ইউজ করবেন, আপনারা আপনাদের জন্য এই চুলাটা ইভেন আজকে যে প্রাইসটা দিব ভাই, একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস দিয়ে দিব ভাই, সবাই নিতে পারবে, মোটামুটি সবাই সাধ্যের মধ্যে, সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে, সারা বাংলাদেশ টেকনাফের তেঁতুলিয়া 64 জেলায় ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ ভাই, একটা গোল লাগবে না। ওকে দর্শক, আমরা আবার বলছি যারা চুলা কিনতে কিনতে বিরক্ত, তারা এরকম একটা চুলা কিনবেন ভাই, এই যে কথা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন বা মুখে দিচ্ছেন, এগুলো কি কোনো, এটা সম্পূর্ণ দলিল পত্র থাকবে ভাই, আমাদের মুখের কথা না, আপনাদের দলিল পত্রে লেখা থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড 100% থাকবে, আমাদের মেমো থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড। পানি তো অলরেডি দেখেন, পানি অলরেডি বলকে গেছে ভাই, দেখেন পানি কিন্তু আমার মনে হয় এখনো 1.5 মিনিটও হয় না ভাই, আমি সর্বোচ্চ আপনার 3 মিনিট সময় নিয়েছি, 1.5 মিনিট হয় না, 1.5 মিনিট হয়ে গেছে পানি গরম। দেখেন পানিটা কিন্তু অলরেডি হিট হয়ে গেছে। দর্শক যারা লাইভে আছেন, কে কোথা থেকে আছেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই চমৎকার চুলাটা ঘরে বসে নিতে পারবেন, সমস্যা নাই। আর আরেকটা বিষয় ভাই, কম বেশি আমার আপনার সবার বাসায় চুলা আছে ভাই, চুলা কিন্তু আমরা সবাই ইউজ করি ভাই, বাট এ ধরনের একটা চুলা যদি আপনার কিচেনে নিয়ে সেট করেন, আপনার পুরো কিচেনের লুকিংটা চেঞ্জ হয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর দেখা যাবে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবে দেখি যে আপনার চুলা কিনলে কি সেফটি ডিভাইস ইমুকশিমুক কিনতে ভাই, খাজনার চেয়ে বাজনা বেশি, আমাদের দেশ গ্রামে একটা প্রচলিত কথা আছে ভাই, আপনার একের ভিতরে সব থাকবে, আপনার মাথা কিনতে হবে না, ভেতরে সব মানে সকল ধরনের সুরক্ষা থাকবে চুলাতে ভাই। পানি মাগার গরম হয়ে গেছে ভাই, আপনার হয়তো খেয়াল করেন, এই যে দেখেন ভাই এখন লালচা হয়ে গেছে এক সেকেন্ডে ভাই, দেখেন পানি যে গরম হয়ে গেছে, আমরা জাস্ট হচ্ছে আপনারা দেখে, যারা এতক্ষণ লাইনে ছিল এখনো 2 মিনিট হয় নাই, 2 মিনিট আমি সর্বোচ্চ টাইম দিয়েছি 3 মিনিট, এখানে 2 মিনিটে কমপ্লিট ভাই, দেখেন কি পরিমানে হিট ভাই, ও ভাই ভাই হাত ধরে যাচ্ছে। আচ্ছা ওকে সাইবুল ভাই, এই যেখানে চুলে চলতেছে আমি এখানে বডির হাত দিলাম, মানে বডি গরম হবে না, বডি গরম হবে না, বাট আপনি 2 ফিট উপরে 3 ফিট উপরে হাত দেন, এটা ওরে ভাই, মানে এখানে হাত দেন, এখানে হিট আসছে, মানে হিট কিন্তু চলে আসছে প্রচন্ড, মানে হিট কিন্তু আপনারা, মানে হিট যা হওয়ার পাতিলেতে লাগবে এবং উপরে হবে, আপনি নরমালি এখানে হাত দিয়ে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, বয়ের কোনো কারণ নাই। তো এটা কয় ফিট বাই কয় ফিট হবে চুলার সাইজটা? স্মার্ট সাইজ। আচ্ছা, এটা হচ্ছে ভাই এভাবে হচ্ছে 29.5, এভাবে হচ্ছে 17 স্মার্ট সাইজ যেটা। আচ্ছা ওকে, ঢাকা সিটির মধ্যে আমাদের ডেলিভারি ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে। পানিটা দেখেন আপনারা, দেখেন জাস্ট কয় সেকেন্ড আমরা দিলাম, মানে কি পরিমাণ হিট হয়, কত অল্প সময় হিট হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আচ্ছা, চাইলে আপনি হিটটা কমাই দেন, দামটা কি একটু কম টমে আজকে দিবেন নাকি? বললাম না সবার সাধ্যের মধ্যে থাকবে, ডেলিভারি কি সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি থাকবে, সারা বাংলাদেশ। ধরেন সাইফুল ভাই আপনার পকেটে টাকা নাই, আজকে এমন একটা দামে দিব আপনি ধার করে হলেও নিবেন, আপনার জংমরিচা আসেন এবং তেল কেষ্টা কিন্তু বসে, কিচ্ছু হবে না, আপনার কিনার পরে জিনিসটা আপনার, আপনার জিনিসটা আপনার যত্ন করলে ভাই 1000 টাকা জিনিসটা আপনার লাখ টাকা সার্ভিস দেবে ভাই। আচ্ছা আচ্ছা ওকে দর্শক, আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চমৎকার এই এসএস চুলা, যারা নিতে চান
আমরা আবার বলছি ভাই আজকে দামটা কত রাখবেন? ভাই আমি এখন প্রাইসটা এখন উন্মোচন করব। নরমালি আমাদের এই চুলাটার রেগুলার প্রাইস, এটা কোম্পানির রেগুলার প্রাইস 19,500 টাকা। আচ্ছা, আপনি যেটা বললেন 20,000 টাকা ফোল্ডিং চুলার প্রাইস, হ্যাঁ ভাই প্রাইস ওইটাই, বাট আমরা সীমিত সময়ের জন্য একটা অফার দিই ভাই, স্টক সীমিত, প্রাইস সীমিত, মাত্র 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 14,500 টাকা ভাই। কিচ্ছু লাগবে না, ওয়ান টাচ ফিঙ্গার, এই ধরনের আমি চুলা বন্ধ করলাম। আচ্ছা, এখন আবার এক চাপে যাচ্ছি, দেখেন এক চাপে জ্বলছে, এক চাপে জ্বলে গেছে ভাই, চমৎকার। ও 10-12 সপ্তাহ দাও দিন শেষ ভাই, মানে এটা 14,500 টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি, আর ফিটিংস এর জন্য যাবতীয় যত রকম এক্সেসরিজ লাগে, ব্যাটারি লাগুক, পাইপ লাগুক, ক্ল্যাম্প লাগুক, সব আমরা দিয়ে দিব। আচ্ছা, এই দেখা যায় চুলার নফ নষ্ট হইলে বা যদি চুলার এই বার্নারে কোনো সমস্যা হয়, 5 বছরের মধ্যে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেরে দিব। আর এখন ঢাকা সিটির বাইরে যে মা বোনেরা আছে বা বাইরে আছে, একটা চিন্তা করতে পারে যে আমি সার্ভিসটা কিভাবে নিব। আপনাদের সার্ভিসটা আমরা দুইভাবে দিই সাধারণত, প্রতি মাসে ঢাকা সিটির বাইরে 64 জেলায় আমাদের লোক দুইবার যায়, প্রত্যেক 64 জেলায় আমাদের লোক দুইবার যায়, আমরা ওইভাবে সার্ভিসটা দিই। আর যদি মনে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট সার্ভিস প্রয়োজন, আপনার আজকে প্রোডাক্টটা ইনকেস অফ যদি প্রবলেম হয়, সেটা আমাদের কুরিয়ার প্রোডাক্ট পাঠিয়ে দিবেন, আমরা একদিনে সমাধান করে আপনার বাসা আবার প্রোডাক্ট পাঠিয়ে দিব পুনরায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুরিয়ার মাধ্যমে আমরা সার্ভিসটা দিয়ে থাকি, সমস্যা নেই। ওকে, তো দর্শক যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। চুলাটার দাম মাত্র 14,500 টাকা, 14,000। এখন চুলা নিলে আমি ওই নতুন বাসায় উঠছি, আমার একটা হুড দরকার, ভালো হুড দিতে পারবেন ভাই? যেটা নিয়ে আসছি ভাই, সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে আসছি ভাই। হুড কিনে বাসার মানুষ খুব মানে বিরক্ত, ভালো হুড থাকলে দেখেন, যারা হুড কিনতে কিনতে বিরক্ত ভাই, তাদের উদ্দেশ্যে আজকে একটা জিনিস নিয়ে এসেছি, একটা জিনিসই নিয়ে এসেছি ভাই, আপনি দেখানোর পর বাইরে বাইরে একটা জিনিস আনছেন আজকে ভাই। আচ্ছা, চাঁদপুর সদর থেকে আছে জাকির ভাই। ভাই ভালো, জাকির ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের লাইভটার সাথে থাকবেন আজকে ভাই। যে হুড নিয়ে এসেছি ভাই, কি ভাই হুডের শক্তি দেখে ভাই, আপনি বলতে বাপ রে বাপ, এটা কি নিয়ে এলেন মিয়া নে মিয়া ভাই? আমি বুঝতেছি এটা 5 কেজি ওজন গর্জন তক্তা, আপনি দেখাবেন হুড তক্তা নিয়ে আইছেন কে? আরে ভাই হুডের শক্তি পরীক্ষার মে তক্তা দিমিয়া, আপনি মনে হয় কি আজকে মাথাটা তাক ঠিক আছে আপনার? আমার মাথা ঠিক আছে ভাই, এই হুডের শক্তি দেখে ভাই আপনার মাথা হয়ে যাবে নষ্ট ভাই। কি বলেন আপনি ভাই, এটা আপনার হুড হলো, আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনি হুডের চেয়ে তো তক্তার ওজন বেশি, আপনি কি হুডের চেয়ে তক্তার ওজন বেশি, তক্তা বড় হুডের চেয়ে ভাই, হুড 30 ইঞ্চি, তক্তা 37 ইঞ্চি ভাই। ভাই আপনার হুডে টানবে বাতাস, আপনার এত মোটা তক্তা কি টানবে ভাই? আপনার 120,000 টাকা তো খরচ করে আপনার ইন্টেরিয়র ক্যাবিনেট করছেন, একটা কথার কথা, আপনার ক্যাবিনেটের সুরক্ষা দায়িত্ব কারাতে দিবেন ভাই আপনি? ভাই আমি বুঝতেছি না, এই একটা ভালো মানে হুড নেবেন ভাই, এক প্রজন্ম কিনে দিয়ে যাবেন, কয়েক প্রজন্ম আর টানবো মিনিট পুরো টাইনে নিয়ে যাবে। যে দেখেন ভাই অন করলাম ভাই, এই যে দেখেন, এই যে 5 কেজি ওজন গর্জন তক্তা আমরা দিলাম ভাই, কি হলো ভাই? ভাই আপনি মনে আটা দিয়ে লাগাইছেন? আরে নিয়ে বন্ধ করে দিলাম, আবার দেন আমাকে একটু বলার কথা বলার সুযোগ দিন ভাই। ধরেন আমরা যে বোর্ডটা এখন লাগাইছি, অনেক মনে করতে পারে যে আমরা টেকনিক্যাল কোনো কিছু অবলম্বন করছি কিনা, আমরা টেকনিক্যাল কোনো কিছু অবলম্বন করি না। আপনার ভিউয়ার্স নিজে শোরুমে এসে এভাবে লাগিয়ে শক্তি পরীক্ষা নিতে পারবে, মানে দেখেন, মানে আপনার বাসায় একটা হুড কিন্তু টানবে কি ধোয়া, আপনার মানে আপনার সুরক্ষা রাখার জন্য কিন্তু হুড টানবে হচ্ছে ধোয়া। তো সেক্ষেত্রে যারা আসলে ভালো একটা কিচেন হুড নিতে চান ভাই, এটা তো ইনালসা ভাই, সারা জীবন ইউজ করছেন বাংলা প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট, ভাই এখন ইউজ করবেন ইউরোপিয়ান প্রোডাক্ট। ভাই আমার ওই দিন এক ভাই বলতেছে, ভাই আমি 15,000 টাকা দিয়ে হুড কিনছি, আমার মানে হুড কিনে আমার পুরো 6,00,000 টাকার ডেকোরেশন নষ্ট হয়ে গেছে। বললাম এটা আনসার দিই, যারা 15-20,000 হুড কিনার চিন্তা ভাবনা করতেছেন ভাই, আমি আসলে প্রত্যেকটা বাজেটকে সম্মান করি, তারা হুড না কিনে দুটো অ্যাডজাস্টমেন্ট কিনে নেন, অনেক ভালো হবে ভাই। ভাই আসলে আপনি যদি একটা হুড লাগানোর চিন্তা থাকে আমায় দিয়ে আসেন ভাই, এটা আমার এটা আপনার নাম দিয়েছে হুড ভাই, এটা অ্যাডজাস্টমেন্ট, এত বড় হুড, এটা শুধু বক্স করে দিয়েছে, এটার নাম দিয়েছে হুড, এটা হুডের কোনো কিচ্ছু নেই ভাই, নাম গন্ধ কিচ্ছু নেই ভাই, এত বড় জিনিস কি করেন আপনি, কোনো কাজ হয় না? আরে ভাই এটা শুধু আপনি বক্স করে দিয়েছেন, নাম দিয়েছে হুড, এটা কোনো কাজের কাজ কিচ্ছু হয় না, এটা রাখছেন কি আপনি? এটা জাস্ট বুঝানোর ক্ষেত্রে, কাস্টমারের দেখানোর ক্ষেত্রে, আপনি কাস্টমার বুঝানোর ক্ষেত্রে, মানে এটার সাথে এটা পার্থক্য করে দিবেন, মানে আপনি দেখেন এটা কিন্তু অনেকে মানে এটার দাম আর এটার দাম অনেকেই বলবে ভাই বড় জিনিস 15,000 টাকা, কিন্তু এটা নিয়ে যাবেন, আরে এটার একটার দাম, এটা একটার দাম দিয়ে এটা তিনটে কিনতে পারবেন। আচ্ছা, শক্তি বলতে বলতে এটা কিন্তু এখনো কাট ধরে আবার বন্ধ করে দিয়ে দেখেন
রান্নাঘরে তো তেল কেসটা তো খাইতে খাইতে ও মনে করেন যে জং হয়ে যায়। আরে মিয়া ওই জিনিস নিয়েছি মিয়া, ইউরোপিয়ান জিনিস নিয়েছি, ইউরোপিয়ান কোয়ালিটি মিয়া। আবার এই যে দেখা যায় আমি এত কষ্ট করে তুমি এসে মামদাদা আমলে কথাবার্তা বলতেছ, 30-40,000 টাকা দিয়ে জিনিস কিনবো আবার 10,000 টাকা দিয়ে লোক ডাইগা পরিষ্কার করা, এটা সম্ভব ওই দিন নাই ভাই। আমি বললাম না ভাই, আপনি তো সে মামদাদা আমলে আমলে করে আসেন ভাই, এটা সেলফ ক্লিনার ভাই, ওই দিন আছে ভাই ক্লিন করার দিন, নিজে তে নিজে ক্লিন করবে সে। কি বলেন মেশিন আবার কেন ঠিক হবে না, এটা স্মার্ট হুট না মিয়া, মানে আপনি তো ভাই সেই আগে কাজ করে পরিষ্কার করব কেমনে ভাই, এই যে এখানে 3 সেকেন্ড ধরে রাখেন ধরেন এই জিনিসটা একটা সময় টানতে টানতে পাকার চারপাশে এক ধরনের বাড়ি আটা লেগে থাকবে। আচ্ছা, আমরা শীতকালে যেমন তোল চর্বি যদি খাবার রান্না করে দেখবেন পাতিলে জমে যায়, জমে যায়, যখন পাতিলটা আপনি হিট দিবেন চুলেতে তেলটা ছেড়ে দেয়, এখানে জমা হবে শুধু ডাস্টের টেনে দেন ক্লিন করে আবার লাগিয়ে নেন। ওকে ভাই, আপনারা লাগাতে পারেন। আর ঢাকা সিটির মধ্যে হলে আমরা ডেলিভারি ফিটিং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট করে দেব, উইদাউট কস্ট উইদাউট পেতে, চমৎকার। আচ্ছা ওকে, এটার জন্য কিন্তু 5 বছর গ্যারান্টি আছে ভাই। এটা কি টাচে না সেন্সরে চলবে? এটা 2-in-1। আচ্ছা, এটা বললাম না ভাই সকল রকম সুযোগ সুবিধা এটাতে পাবেন, সকল রকম ফ্যাসিলিটিস ভাই। আচ্ছা হ্যাঁ, এটা টাচ উইথ সেন্সর, এই যে টাচে 3 স্পিড কন্ট্রোলার। আচ্ছা খুব সুন্দর সিস্টেম থাকে, এই যে ইনালসা স্পেন্ট দেখে শুনে বুঝে নেবেন অবশ্যই। আমার এখানে তো দেখি যে অনেক সুন্দর করে জায়গা আছে বা এখানে আমরা কিচেন রুমটাকে মোটামুটি এখন আপনার সৌন্দর্যের একটা প্রতীক বানিয়ে রাখি ভাই। আচ্ছা, চাইলে আপনি এখানে আপনার যে সকল শোপিস শোপিস রাখলে রাখতে পারেন বা আপনার প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো অয়েল পট সল পট হলদের পট মরিচের পট রেখে দিবেন এখানে, নিয়ে নিয়ে যে ইউজ করতে পারলে খুব সহজে। ওকে দর্শক, আমরা এই যে চুলা কিন্তু দেখা যায় ভাই, চুলা তো আপনার পানি টানি শুয়ে বিশাল অবস্থা, এটা তো আপনার চা হয় না, আমরা অনেক সময় খেজুরের যে গুড় করি না, খেজুর গুড় হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা ওকে, আচ্ছা ভাই হুডটার দাম কত রাখবেন? চুলার দাম তো একটা ডিসকাউন্ট দিয়েছেন, এখন হুডে কি কোনো অফার অফার আজকে দিয়ে দেবো ভাই, সব দিয়ে দেবো ভাই, আজকে একদম সবাইকে জিতিয়ে দেওয়ার জন্য আসছি ভাই। আচ্ছা হুডের আমার রেগুলার প্রাইস 42,500 টাকা। আচ্ছা প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, বাট এটার কোয়ালিটির যে বিষয়টা আছে কোয়ালিটিটাও ভালো ভাই। অনেক সময় আমাদের দেশের একটা কথা বলে না, যেমন যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। আর ভাই আপনার দোকানে কিচেন হুডার গ্যাসের চুলা ছাড়া আর কিছু নেই? আমাদের পুরো দোকানটা হুডার চুলার দোকান, যার কারণে এখানে স্পেশাল কোয়ালিটি এবং স্পেশাল সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করা হবে। যেমন অন্যান্য যে কোনো জায়গায় যেমন হুড চুলা দেখবেন অনেক অনেক কুকারিজ আইটেমের পাশাপাশি অল্প স্বল্প কিছু হুড রাখে। আচ্ছা এটা মানে আমাদের ব্যবসা এই যে কি ওদের আমাদের ব্যবসাটা হচ্ছে হুড়ার চুলার ব্যবসা, যার কারণে আপনি এখানে আপনাদের দোকানের ঠিকানাটা কোন জায়গায়? ঢাকা মোয়াখালী সেনাকল্যাণ মার্কেট, আচ্ছা এক্সপ্রেস টাওয়ার নামেও পরিচিত, এটা মোয়াখালী রেলগেটের সাথে, মোয়াখালী রেলগেটের পাশে সেনাবাহিনী যে নতুন মার্কেট রয়েছে নিস্তালায় শপ নাম্বার 71। আচ্ছা সারা বাংলাদেশ কি ডেলিভারি ফ্রি? অবশ্যই অবশ্যই। এখন হুড়ের দামটা ভাই যেটা দিতেছি ভাই, আপনার 42,000 হুডটা এখানে অনেক কমে গেছে ভাই। কত কত? এই যে ভাই মাত্র 34,000 টাকা বরাবর বরাবর ভাই, কম যদি বলেন 10 টাকা কম তাও সম্ভব না। 34,000 টাকা ডেলিভারি তো ফ্রি, ডেলিভারি ফ্রি এবং ঢাকা সিটির মধ্যে ফিটিংস ফ্রি, অ্যাক্সেসরিজ ফ্রি, সব ফ্রি। আচ্ছা দর্শক, যারা ভালো দামে বাড়ি করছেন, ভালো ফ্ল্যাট করছেন, একটা কিচেন হুড কিন্তু দরকার। 15,000 টাকার কিচেন হুড না কিনে ভাই টাকা দিয়ে একটা কিনবেন, এটাতে গ্যারান্টি ওয়ারেন্টি আছে?
পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, পার্টস এর প্রোডাক্ট রিপ্লেসমেন্ট হবে না, পার্টস রিপ্লেসমেন্ট হবে, পাঁচ বছরের মধ্যে যা সমস্যা হয় এ টু জেড যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস উইথ পার্টস কোম্পানি প্রোভাইড করবে সম্পূর্ণ ভাই। আচ্ছা আচ্ছা ওকে, দর্শক যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, চমৎকার একটা হুড আজকের লাইভে আমরা দেখাচ্ছি। হুডটা নিলে চুলাটা আবার একবার জ্বালা দেখে ভাইয়া। আচ্ছা এই যে দেখেন ওয়ান টাচ ফিঙ্গার, দশ বার বারবার লাগবে না, শুধু এবার তো চাপ দিবেন, চাপ দিয়ে গ্যাসটা ছেড়ে দিবেন, চুলাচুলে লাগুন। আমরা কিসে চালাচ্ছি, এই যে সিলিন্ডার গ্যাসে চালাচ্ছি ভাই। একটা ধরেন আপনার আমার বাসায় এই রুমে একটা সিলিন্ডার থাকে, একটা পারমাণবিক থাকে, একই কথা ভাই। আচ্ছা ধরেন আপনার অনেক সময় দেখা যায় সিলিন্ডার বিস্ফোরণ হয়, আমরা বিভিন্ন সময় শুনি যে আমি আবারও দেখাচ্ছি, আমি এখানে পানি ঢেলে দিলাম, অন্যান্য চুলে দিলে হয়তো কি ভাই গ্যাস বেরোতো, ভাই গ্যাস বেরোতো, এটা তো কিচ্ছু হবে না। দেখেন আমরা কিন্তু আমি কিন্তু চুলে চুলে অন আছে, দেখি গ্যাস বেরোয় কিনা। এই যে আবার জ্বালালাম, এই যে দেখেন কিচ্ছু হয়েছে ভাই, দেখেন কোনো গ্যাস নাই, কোনো গ্যাস নাই ভাই, আপনার কাজে আসবে না, বাট অন্য আপনার উচিলে আরো দুশো দশ জন মানুষের কাজে আসবে ভাই, কাজে আসবে। তো যারা নিতে চান দর্শক, চুলাটা নিলে একবারে ফিক্সড প্রাইস, এখন অফার প্রাইস মাত্র 14,500 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। আচ্ছা আর কিচেন হুডটা নিলে প্রাইস থাকবে মাত্র 34,000 টাকা, 34,000 টাকা। প্যাকেজ নিলে আমি আরো কিছু সম্মান করব, আমার সাথে একসাথে নিলে কিছু কমায় রাখবে, একটু সম্মান করব, সমস্যা। আচ্ছা দর্শক যারা শোরুমে আসতে চান, আমরা আবারো বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, এটা মিয়া হোম অ্যাপ্লায়েন্স, ঢাকার মোয়াখালী এসকেএস টাওয়ারের নিস্তলায়, 71 নম্বর শপ, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 01778001444, ইমো WhatsApp আছে। যারা প্রবাস থেকে দেখছে, বিদেশি ভাই ব্রাদার, তারা অর্ডার করলে কি তাদের বাড়ির ঠিকানা দিয়ে আসতে পারবেন? অনেক সময় আমাদের প্রবাসী বাইরে বলে যে ভাই আমার বাড়িতে তো কেউ নেই, মানে কোনো পুরুষ মানুষ নেই, আমি কিভাবে জিনিসটা নিব। আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিয়ে দিবেন, আমরা আপনার গন্তব্যস্থানে প্রোডাক্ট বাসায় পৌঁছে দিব, সমস্যা সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে। আগে কত টাকা দিতে হবে? মাত্র 500 টাকা অ্যাডভান্স করে সিকিউরিটি মানি হিসেবে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন। আপনি 1-2 লাখ টাকা জিনিস নিতে পারবেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করে। দর্শক মানে 500 টাকা অ্যাডভান্স দিবেন যে জিনিসটা আপনি নিচ্ছেন এই সিকিউরিটির জন্য। তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কেউ যদি একান্তই দোকানে আসতে চান, আপনাদের সপ্তাহে বন্ধ থাকে? আমাদের রবিবার বন্ধ থাকে, এছাড়া সপ্তাহে 6 দিন আমাদের এখান থেকে রবিবার শুধু বন্ধ থাকে। জি জি। আচ্ছা আপনারা রবিবার ছাড়া যে কোনো দিন সকালে 10টা থেকে রাত 8টা পর্যন্ত চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন। ওকে তো দর্শক যাদের প্রয়োজন হয় আপনারা চাইলে সরাসরি আসতে পারেন, এসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে কালেক্ট করে নিবেন।